আগামীর জন্য এবার আরও বড় পরিকল্পনা গ্রহণ করল ইসরো। ইসরো ও ডিআরডিও 7000 স্যাটেলাইট পাঠাবে মহাকাশে। ২০৩০-এর মধ্যেই সুপার পাওয়ার হতে চায় ভারত, আর সেই পথকেই সুগম করতে উদ্যোগ নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। দেশকে সময়ের সাথে আধুনিক করতে হবে, এগিয়ে যেতে হবে সমৃদ্ধ বিজ্ঞানকে নিয়ে। মহাকাশ গবেষণায় সেই পথে এগিয়ে যাচ্ছে ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো ও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও যৌথ উদ্যোগে গত কয়েক বছরে একাধিক কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর কক্ষে পাঠানো হয়েছে। আগামীর জন্য এবার আরও বড় পরিকল্পনা গ্রহণ করল ইসরো। ভিকে সারসাত জানান, আগামী ২০২৭-এর মধ্যে আরও 7000 স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। এর প্রস্তুতি শুরু হয়ে গেছে সেখানে। এই কৃত্রিম উপগ্রহগুলির মূল কাজ পৃথিবীর নানা প্রান্তের নির্ভুল সকল খবর পাঠানো, দেশের সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ খবর বিপক্ষের গোপন চক্রান্ত ফাঁস করে দেওয়া। জানা যাচ্ছে চীন ইতিমধ্যেই আরও 9টি আর্থ অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। ২০১২ থেকে ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠাতে শুরু করে ইসরো। এই কৃত্রিম উপগ্রহের ওজন খুব কম, খুব সহজে এদের উড়িয়ে দিয়ে লোয়ার আর্থ অরবিট বসানো সম্ভব হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল বেঙ্গল আওয়ারকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।